হ্যালো ফ্রেন্ড, আমি সুরজিৎ। তোমরা দেখছো এসএম ফটোস ইউটিউব চ্যানেল। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আমি দেখাবো এর মধ্যে ম্যাপটাকে অ্যাটাচ করতে হয়, ম্যাপ এডিটিং ইন আওয়ার ফেস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলবো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটিকে অল নোটিফিকেশান করে রাখো এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো আগে আমি গ্যালারি ওপেন করে একটা ছবি চুজ করে নিচ্ছি। সো গ্যালারি ওপেন হওয়ার পর এই ধরনের একটা ছবি নিয়ে নেবো। তো তোমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখে একটা ছবি নেবে। তোমাদের যে ছবি তোমরা শ্যুট করবে সেটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হওয়া দরকার, তাহলে ছবিটা ভালো এডিট হবে। তো আমি এখান থেকে পিক্সআর্টে শেয়ার করে দেবো। থেকে পিক্সআর্ট শেয়ার করছি। পিক্সআর্ট ওপেন হওয়ার পর তোমরা এখান থেকে টুলসে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে। এখান থেকে ছবি অ্যাডজাস্ট করতে পারবে, ক্ল্যারিটি, কন্ট্রাস্ট, ব্রাইটনেস। সো এইভাবে তোমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো অ্যাডজাস্ট হয়ে গেলে তো তোমরা ডান করে দেবে। ডান করে দেওয়ার পর তোমরা এখানে এই যে টুলস থেকে ক্রোপে যাবে। ক্রোপে যাওয়ার পর এখান থেকে এটাকে একটু ক্রোপ করে নেবে। এভাবে হয়ে গেলে ডান করে দেব। ক্রোপ হওয়ার পর তোমরা তোমাদের ডাটা কানেকশনটাকে অন করে দেবে। ডাটা কানেকশন অন করার পর এখান থেকে স্টিকারে যাবে। স্টিকারে যাওয়ার পর লিখবে, এখানে টাইপ করবে ওয়ার্ল্ড ম্যাপ। এটা লেখা হয়ে গেলে মানে সার্চ করবে। সার্চের পর তোমরা দেখতে পাবে রেজাল্টগুলো, এত কিছু আসবে, অনেক ধরনের ম্যাপই তোমরা দেখতে পাবে। সো এখান থেকে একটা ম্যাপ সিলেক্ট করে নেবো। তো এটা নিয়ে নিচ্ছি, একটু ডাউনলোডিং হবে। সো ম্যাপটা ডাউনলোড হওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাবে, এখান থেকে আমরা দেখে দেবো এটা কীভাবে। দেখে দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ ব্লেন্ড, মানে ব্লেন্ডিং মোড। এখান থেকে তোমরা চেঞ্জ করে স্ক্রিনের সঙ্গে অ্যাটাচ করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে মাল্টিপ্লাই আছে, ডার্কেন আছে, লাইটেন আছে, ওভারলে আছে, অ্যাড আছে। তো এখানে মাল্টিপ্লাইটাই ভালোভাবে অ্যাটাচ করছে। তোমরা এটাকে জুম করতে পারো, ছোটো করতে পারো, তোমরা যে কোনো ম্যাপ দিয়েই এটা করতে পারবে। শুধু ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করতে হবে। ব্লেন্ডিং মোড হয়ে গেলে এখান থেকে যাব অ্যাডজাস্টে, এটার ব্রাইটনেস কম বেশি করতে পারবে, এইভাবে কন্ট্রাস্ট কম বেশি করতে পারবে, ক্ল্যারিটি, স্যাচুরেশন, এইভাবে তোমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। হাইলাইট আছে, শ্যাডো আছে। টেম্পারেচার দেখতে পাচ্ছ কম বেশি। সেখান থেকে এটা অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এই যে অপাসিটি দেখতে পাচ্ছ ফার্স্ট অপশান, এখান থেকে তোমরা এটা অপাসিটি কম বেশি করতে পারবে যতটা দরকার তোমাদের। তো আমি ফুলি রেখে দিচ্ছি, ফুলি দেখতে ভালো লাগছে। তো তারপরে তোমাদের যে যে পার্টগুলো থেকে এই ম্যাপটাকে ইরেজ করতে চাও, এই যে জুম করে দেখে নেবে, যে দেখো চুলের ওপরে ম্যাপটা থেকে গেছে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ইরেজার, ইরেজারে যাব। ইরেজারে যাওয়ার পর ইরেজ, তো এখান থেকে ছবিটাকে জুম করে নেব। জুম করার পর এই দেখতে পাচ্ছ সাইজ, হার্ডনেস, অপাসিটি। সো এইভাবে দেখে আমরা এটাকে ইরেজ করতে পারবো। তো এইভাবে আমি ইরেজ করে দিচ্ছি, দেখো তোমরা, তোমরাও এরকম করবে। এইভাবে তোমরা ইরেজ করে দেবে, তো যেই যেই পার্টগুলোতে থাকবে সেখান থেকে এগুলো ইরেজ হয়ে যাবে। চুল থেকে করে দিয়েছি, সাইজটাকে আর একটু ছোট করে নেব। চুলের ওপর থেকে সরিয়ে দিচ্ছি।
তো এইভাবে তোমরা এটাকে ইরেজ করতে পারবে, দেখতেই পাচ্ছ। তো ইরেজ তোমাদের ইরেজ হয়ে গেলে এখান থেকে ডান করে দেবে, তো তোমরা ভালোভাবে ইরেজ করতে পারবে এটাকে। তো তোমরা ধৈর্য ধরে এডিট করবে, দেখবে ভালো এডিট হবে। তো দেখতেই পাচ্ছ মুখের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। তো এখান থেকে তোমাদের ইরেজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর তোমরা এখান থেকে এফেক্টে যেতে পারো। এফেক্টে যাওয়ার পর এই কালারে গিয়ে স্যাচুরেশান ঠিক করতে পারবে, কম বেশি করতে পারবে স্যাচুরেশান। এখানেও তোমরা যেমন খুশি রাখতে পারবে। আমি এখানে নর্মাল লিখে দিচ্ছি। এখান থেকে হয়ে গেলে ডান করে দেবে। তো ডান করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ ছবিটা কত সুন্দর এডিট হয়েছে। তো এখান থেকে তোমরা সেভ করতে পারবে, তোমাদের গ্যালারিতে গেলেই ছবিটা দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকেও জানার সুযোগ করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।